আমার তুমি ক্ষমা করে দাও না না দেখছো এইগুলা কি সহ্য হয়, এত কষ্ট কইরা আমি এই পর্যন্ত আইলাম। ভাবলাম এই সুযোগে একটা বায়ু খাওয়াই দিব। তুমি চান্দু যত দূরে যাও না কেন, আমার বায়ু তো তোমার খাওয়াই সারমু। দাঁড়াও আইতাছি আমি। পাতা ধরে আজকে আমি সিয়াই সারমু, বুঝছো? আর মা খোঁজ না রে, তোর মার বায়ুর কারণে আর থাকতে পারি নাই, এই লিগে উদা হয়ে এই জায়গায় আইছি। কিন্তু বাবা তুমি আইলা কেমনে? আর খোঁজ নে, ওদের যে এত ক্ষমতা, ওদের ক্ষমতা আমি গায়েব হইয়া এই জায়গায় আইছি। ও গায়েব হয়ে আইছো? ক্ষমা কি হইছে আমার নিয়া? বাপ মায়া মনে ভালো গবেষণা করতেছে তাই না? আর এই এই মাইয়া তুই কার সাপোর্ট করে গেছিস? এই যে তোর বাপের, তোর বাপে তোরে রেখা আমারে রেখা পরকিয়া করে পরকিয়া, আর তুই তোর বাপের তালে তাল মিলাইতেছিস, বুঝবি একদিন ঠিকই বুঝবি। তুমি আর যাই করো, তুমি কিন্তু তোমার ওই পাওয়ারফুল বায়ু চাইরো না, তাহলে আমি আমার মেয়ে কেউ এই জায়গায় থাকতে পারবো না। আবার মেয়ে সুস্থ করতে পারবো, কিন্তু এইটা তো আমি মিস করতে পারবো না। কি করি কি করি? যেখানেই যাক না কেন আইতাছি আমি। আমিও তো পিসার মোনা, কতক্ষণ জাদুর মতো করে পলাইবো, আমিও পিসার মোনা আইতাছি আমি। এই খাটি না পুরাইলে আবার খেরুর অর্ডার দিছি, খেটে আমি কলে রাখুন, এই খাটি গরুরে খাওয়াইবো, তাহলে গরু মুঠাতে যাইবো, বাজারে নিয়ে অনেক টাকা বেচবো, কি করে মানুষ। কোন থেকে এলি? দাদা আর কইও না, মাই যে বায়ু ছাড়ছে ওই বায়ুর জোরে আমি আর আমার বাবা উদা হইয়া তোমার কাছে আইয়া পড়ছি। হ্যাঁ বাবা, আমার মেয়ে ঠিক কথাই কইছে, তোমার বৌমা যে বায়ু থাকে ওই বায়ুর কারণে আমরা উদা হইয়া যাই। এই তোরা না কেমন কথা কস, এরকম কথা তো আগে কোনোদিন শুনি নাই যে বায়ু ছাড়লে পরে মানুষ উদা হইয়া যায়। দাদা তুমি তো এই বায়ু খাও নাই, এর লিগাই বুঝো নাই যে এই বায়ু কত পাওয়ারফুল, যখন খাইবা তখন বুঝবা। এই তোরা আমি আগে যে কথা কই, এই খাটটি তাড়াতাড়ি বেশি বাড়ানোর ব্যবস্থা কর, আবার খেরো অর্ডার দিচ্ছি, এই খেরাই নাই আমি বড় করে ঠেকি দাম রাখবো, এটি পুরো নিয়ে গেছে। ঠিক আছে দিমুনি। বাবা কই যাও তুমি,
কে বাড়িতে যাবো সর্বনাশ বাড়িতে যদি যাও তোমার বৌমা যদি একবার বায়ু ছাড়ে তাহলে বাবা তুমি বাঁচবা না চলো আমার সঙ্গে না না আমি যাবো না কি আইতে গেছিস আমি না না আমি যাবো হ্যাঁ আমার সঙ্গে আমি যাবো না হ্যাঁ চলো আমি যাবো না কি ব্যাপার আয় না কেন হল সে কখন দিকে দাঁড়ায় রইছি খালি আজকে আমার বাড়িতে আমিও তো দেখে স্যার মুখ কত গুণা বাড়িতে না আসি আমি কেন বায়ু দিতে চাম তাকে কি কোনো দোষ আছে আর আমি কি এরকম নাকি আর তাছাড়া আপনার পুরো রিজিকার না তার কি কোনো দোষ আছে যে আমি তারে বায়ু দিতে চাম আল্লাহ কি মিশা কইতেছে বাবা দাহা পড়া মিশা কথা কইতেছে আরে না কিছু আছে মাঝে কথা কইতেছ আমি কি দোষ করুমু না তুই ভালো করে কহ কি করছ আচ্ছা তাহলে আমি কই তো আপনার পরে তো কোনো দোষ করে নাই দোষ হইছি আমি করছি আমার কপাল পড়া যে আপনার মতটা পোলার লাগে আমার বিয়া দিছিল আমার বাপ মায় আচ্ছা আব্বা আমার শাশুড়ি মারা গেছে কতদিন হইব হ মেলা বছর হইছে মেলা বছর হইছে আপনি তো চাইলেও একটা বিয়ে করতে পারতেন পারতেন না পারতাম তাইলে কেন বিয়ে করেন নাই আমার পুরোটাই আমি নিজে হাতে মানুষ করছি বড় করছি তাই নিয়ে ও তাইলে এই কথা তাহলে আপনার ছেলে কোন কারণে আমার রেখা বাইরে পরকিয়া করে কি কথা মেয়ে আছে হো হো আমার রেখা ওই যে আমাকে পাড়ার আকাশ আছে না আকাশের বললো কে কি লটর পটর করে সি সি ওইগুলো আমি আপনাকে কেমনে করে বুঝামু আমার তো নিজের কাছেই লজ্জা লাগতেছে আব্বা মিশা কথা সব মিশা কথা এই তুমি তুমি প্রমাণ দিতে পারবা আমি আকাশের বন্ধকে পরে কে করি যদি প্রমাণ দিতে না পারো তোমারে কিন্তু আমি সাইডাতে মুখে দিলাম ও প্রমাণ ঠিকই তো কইছো প্রমাণ স্যার আমি আব্বারে কেমনে করে এই কথা কই প্রমাণ আমার সামনেই আছে রিয়া এদিকে আচ্ছা আব্বা আপনার ছেলে তো পরকিয়া করেই না তাইলে ওরে কর না ওর মেয়ের মাথায় হাত দিয়া ওই কথাটা কইতে ক ক না মানে বুঝছি তুই নিশ্চয় এই সমস্ত কাম করে বেড়াস রিয়া ধর ধর এই যে না বৌমা দেখ ভালো করে ওরে বায়ু দেও আব্বা ঠিকই কইছেন এতক্ষণ এটা মনের মতো কথা কইছেন অনেকক্ষণ ধরে আপনার মনে ইমোশনাল হয়ে গেছিলাম আর এদিক দিয়ে আমার পেটের মধ্যে বুট 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 শুরু হয়ে গেছিল গা মনে হইতেছে বায়ু ড্রাইভার মেল হাবর হইব বউ আর যাই করো এই বায়ুটা তুমি ছাড়ো না এই বায়ু যদি তুমি ছাড়ো আমি বাঁচব না আমার তুমি ক্ষমা করে দাও না 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 আমি তো আজকে তোমার ছাড়ম না অবশ্যই দিব দাঁড়াও কি করি কি করি তোমার তো সব মরবে মরি মরি বাবা অনেক বড় আমি মরি না না এইবার বলে বাবা বাবা আমার ওঠা বাবা বাবা কি হয়েছে আব্বা আমার মনে হয় শাস্তিটা ছোট হয়ে গেছে আর তাছাড়া শাস্তিটা আমার মন ভরে নাই ঠিক আছে তাহলে আরো বড় থাকলে হেঁটে দাও না বাবা ছেড়ে দাও কইতেছি এইবার বাসুম না গো বাবা এইবার বাসুম না ঠিকই কইছেন দরন দিতাছি অনেকটা না 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 না